উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় জেঁকে বসছে শীত ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন অনেকটাই বিপর্যস্ত বিপাকে ভাসমান ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ পৌষের শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড় ঘন কুয়াশার পাশাপাশি হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকছে বেশি দিনে সূর্যের দেখা মিলছে দেরিতে শীত বস্ত্র না থাকায় সকাল ও সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে ঠান্ডার এদিকে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও বেড়েছে শীত কয়েকদিন ধরে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক শীতের তীব্রতা বাড়তে থাকায় বিপাকে জেলার খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ আমরা গরিব মানুষ গাড়ি না খাটলে তো ভ্যান না খাটলে তো আমার বউ চাওয়া বাসপেন নাই আমার এখানে খুব ঠান্ডা আমি ঠান্ডাতে থাকতে পারতেছি না ঠান্ডার জন্য আমরা কাজ করতে পারছি না এখন মনে করেন একদিন যদি চলে তা তিন দিনে চলে না মৌলভী বাজারে কয়েকদিন ধরে বাড়ছে শীতের তীব্রতা সন্ধ্যার পর চা বাগানের শ্রমিকরা পড়ছেন বিপাকে এদিকে দিনাজপুরও বাড়ছে শীত আবহাওয়া অফিস বলছে জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক